Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 30. আজকে আমরা number 46 থেকে করব। আমরা be verbের ব্যবহার শিখছিলাম, am, is, are ব্যবহার করে আমরা বাক্য লিখছিলাম। 46 কি আছে? রাত্রিটি হয়। রাত্রি ইংরেজি night তোমরা সবাই জানো। তাহলে the night is। সকালটি হয় কিভাবে? তাহলে একইভাবে the morning is। এটা তোমরা নিজেরা লিখবে। ভোরবেলাটি হয়। ভোরবেলা ইংরেজি হচ্ছে dawn। তাহলে the dawn is। ছুটির দিনগুলি হয়। ছুটির দিনকে আমরা বলি holiday। ছুটির দিনগুলি more than one আছে, অর্থাৎ plural number, তাহলে holidays হবে। The holidays are। ছাত্রগুলি হয়। ছাত্রগুলি, তাহলে এটাও plural number আছে বা more than one আছে। The students are। লোকজনেরা হয়। লোকজন ইংরেজি people, তাহলে কি হবে? The people are। লোকজনেরা মানে অনেকজন লোক, একজন নয় মোটেও। গবাদি পশুর দলগুলি হয়। গবাদি পশুর দলকে বলা হয়, গবাদি পশু হচ্ছে গরু, ছাগল, মোষ, ভেড়া, এগুলো এদের দলকে বলা হয় ক্যাটল। দ্য ক্যাটল আর। এরপরে 53টা তোমরা বাদ দেবে, 54 এ আছে বাক্যগুলি হয়। বাক্য ইংরাজি হচ্ছে সেন্টেন্স, তাহলে কি হবে? দ্য সেন্টেন্সেস আর। বাক্যগুলি আছে মোর দ্যান ওয়ান, অনেকগুলি বাক্য, আর একের বেশি থাকলে সেখানে আমরা আর ব্যবহার করি। সংখ্যাগুলি হয়, দ্য নাম্বারস আর। সংখ্যা ইংরেজি নাম্বার তোমরা জানো, সংখ্যাগুলি নাম্বারস। এইভাবে তোমরা এগুলো সুন্দর করে পেন্সিল দিয়ে তোমাদের বইতে করবে। যদি কোথাও বোঝার সমস্যা হয় তোমরা ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।